কথাই আছে কোনো মানুষই মায়ের পেট থেকে শয়তান অথবা দানব হয়ে আসে না। কিন্তু যদি কোনো মানুষের বাচ্চা মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে বের না হয়ে এমন একভাবে বের হয় যার কল্পনা মানব জগতের কেউই করতে পারবে না, তাহলে কেমন হবে? দাক্ষা, যে কিনা এখনো ঠিকভাবে ছয় মাসের গর্ভবতী হয়ে ওঠেনি, সে প্রসব যন্ত্রণায় ছটফট করছিল। খুব শীঘ্রই সে একটি নবজাতকের জন্ম দিতে চলেছিল। দক্ষা তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে নিয়েছিল, কিন্তু তার বাচ্চাটি তার গর্ভে পুরোপুরি আটকে গিয়েছিল। দক্ষার শত চেষ্টার পরও যখন বাচ্চা বের হয় না, তখন সে তার চলতে থাকা নিঃশ্বাসগুলোকে নিজের শেষ নিঃশ্বাস ভেবে চোখ বন্ধ করে দুই হাত জোর করে শক্তিমান প্রভুর কাছে তার সমস্ত পাপ ক্ষমা করার জন্য প্রার্থনা করতে শুরু করে। দাক্ষা পুরোপুরি মৃত্যুর কোলে শুয়ে পড়ার আগেই হঠাৎ করে সেই ঘরের দরজা খুলে যায়, আর প্রবেশ ঘটে তান্ত্রিক খুড়ো রামের। তার বাচ্চাই বড় হচ্ছিল দাক্ষার গর্ভে। তান্ত্রিক তার কোমর থেকে ছুরি বের করে আর দাক্ষার পেট চিরে তার বাচ্চা বের করে নেয়। দাক্ষার রক্তে পুরো ঘরের মেঝে রক্তে লাল হয়ে যায়। একটি জীবন নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর একটি জীবনের নিঃশ্বাসের প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায়। তান্ত্রিকের কালো মায়ায় সকল অসম্ভব সম্ভব করা গেলেও একটি নবজাতক বাচ্চাকে পেলে পুষে বড় করা ও তাকে তার মা বাবার ভালোবাসায় আগলে রাখা হয়তো সম্ভব ছিল, কিন্তু কাকতালীয়ভাবে তান্ত্রিক এই মেয়েটার নামও মায়াই রেখেছিল। যখন মায়ের বয়সী মেয়েরা পুতুল নিয়ে খেলাধুলা করত, তখন মায়া হাতে কঙ্কাল নিয়ে শয়তানি ক্রিয়ার ভাগ নিত। মায়ার শৈশব তার থেকে এমনভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল যে অন্য বাচ্চারা দেখলেই তার ঘৃণা লাগত। তার জীবনযাপন এবং তার পোশাকের ধরন দেখে মনে হতো সে এক বিশ পঁচিশ বয়সী তরুণী। যাই হোক, সময় এভাবেই পার হতে থাকে আর মায়ার শক্তি বাড়তে থাকে। মায়া তার কালো জাদুর শক্তির সাথে সাথে এমন প্রতিহিংসার মালকিন হয়ে উঠেছিল যার মাধ্যমে সে চারটি চোখ দিয়ে দেখতে পেত, আর তার পিঠ থেকে বেরিয়ে আসা চারটি পা তাকে এমন একটি মানব মাকড়সার আকার দিয়ে গিয়েছিল। মায়া এইরূপেই কানপুর শহরের বৃত্তশীল ব্যক্তিদের মুখ আছড়ে ও গলা টিপে হত্যা করত এবং তাদের সকল ধন সম্পদ লুটে নিত। আস্তে আস্তে সে মাকড়সা নামে বিখ্যাত হয়ে ওঠে। তার কারণে কানপুর শহরের সবাই রাতে বের হতে ভয় পেত। দেখেছিস মায়া, নবাব সাহেবের কত বড় প্রাসাদ! একটু ভাব, তুই যদি এই মহলের মালিককে প্রাণে মেরে ফেলিস, তাহলে এই প্রাসাদ আর এতে থাকা সকল ধন সম্পদ আমাদের হয়ে যাবে। বাবা, আজ আমি এসব করতে পারবো না, আমার পেট মোচড়াচ্ছে আর মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। দেখ মায়া, মেজাজ খারাপ করিস না, গত দুই মাস ধরে দেখছি কাজের প্রতি তোর কোনো আগ্রহই নেই। ভুলে যাস না, তুই আমার কারণে বেঁচে আছিস। মায়া তার বয়সী মেয়েদের থেকে একদম আলাদা ছিল এটা সত্য, কিন্তু এটাও একটা সত্য যে শরীরে সেই সকল শারীরিক পরিবর্তন করেছে যা একটি বারন্ত মেয়ের শরীরে হওয়া উচিত। মহাবায়ু, যেটাকে ইংরেজিতে পিরিয়ড বলা হয়, এই ব্যাপারে মায়া কিছুই জানত না। আর তান্ত্রিক, তার জন্য তো মায়া কেবলই একটা খেলনা ছিল। যখনই মায়া তান্ত্রিকের দেওয়া কাজগুলো করতে চাইত না, তখনই তান্ত্রিক তার লাঠি দিয়ে মায়াকে এমনভাবে পিটাত যাতে তার শরীরের লাল নীল দাগ পড়ে যেত আর এগুলো অনেক দিন থাকত। হারামি, ফিরে এসে তোকে দেখছি, আগে এই নবাবের ভাতিজাকে মৃত্যুর কোলে শুয়ে দিয়ে আসি। তান্ত্রিক মায়ের পেটে লাথি মেরে প্রাসাদের ভেতরে চলে যায়। মায়া তার পেট ধরে খানিকক্ষণ সেখানেই বসে থাকে। হঠাৎ করে গুলি চলার শব্দে সে সজাগ হয়ে ওঠে। তারপর সে তার পেট চেপে ধরে রেখে প্রাসাদের ভিতরে যায়। প্রাসাদের ভিতরে ঢুকতেই সে দেখে তান্ত্রিক বুকে হাত দিয়ে চিত হয়ে মাটিতে শুয়ে আছে আর তার বুক থেকে অনবরত রক্ত ঝরছে। ঠিক সামনে একজন মানুষ হাতে ডাবল ব্যারেল ধরে চামড়ার জুতা পরে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মায়ার জন্য কোনো কিছু বুঝে ওঠা প্রায় অসম্ভব ছিল। তার উপর শরীর দুর্বল থাকার কারণে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। মায়ার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে একটি নরম বিছানা এবং গরম কম্বলের মাঝে সে শুয়ে আছে।
তার প্যাটের উপর একটি হট ব্যাগ রাখা। উঠার প্রয়োজন নেই, শুয়ে থাকো আর চিন্তা করো না, তুমি এখানে একদম নিরাপদ। তুমি তান্ত্রিককে মেরে ফেলেছ, তুমি জানো সে কি ছিল? আমি জানি না সে তোমার কি হয়, কিন্তু আমার জন্য সে আমার বোন আর বাচ্চার হত্যাকারী ছিল, আর না জানিও কতজনকে খুন করেছে। যেই ব্যক্তি একটি অসহায় মেয়ের গায়ে হাত তুলে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। আর কি হয় তোমারও? সেই ব্যক্তি আমার বাবা ছিল, কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো পিতার দায়িত্ব পালন করেনি। আমার পেট। তুমি এখন আরাম করো, কাল তুমি যা সিদ্ধান্ত নেবে তাই আমি মেনে নেব। আর যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে আমাকে জানিও, এসব দিনে অনেক কিছু খেতে ইচ্ছা করে। আর হ্যাঁ, আর একটা কথা, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবা হতে গেলে বাচ্চার খেয়াল রাখতে হয়। অপরিচিত ব্যক্তি হয়েও তার প্রতিটি কথা আর মায়া দেখানো আর তার এভাবে যত্ন নেওয়া, এসব মনোভাব দেখে মায়া মুগ্ধ হয়ে যায়। তাই সে কিছু সময় সিদ্ধান্ত নেয় এই ব্যক্তির জন্য সেই পৃথিবীর যে কারোর সাথে লড়াই করবে। পরের দিন যখন মায়া সেই ব্যক্তিকে তার সিদ্ধান্ত জানায়, তখন সে মায়াকে জড়িয়ে ধরে আর বলে, মায়া আমার নাম মালহার, তুমি চাইলে আজ থেকে আমাকে তোমার বাবা ভাবতে পারো। আমি কি আপনাকে মালহার বাবা বলে ডাকতে পারি? অবশ্যই, কেন নয়। অবশেষে দুজন অসম্পূর্ণ মানুষ এমন দুজনকে খুঁজে পায় যাদের প্রয়োজন তাদের জীবনের সবচেয়ে বেশি ছিল, মালহারের একটি মেয়ে আর মায়ার একটি বাবা। মালহার মায়াকে সেই ভালোবাসা, শিক্ষা ও জ্ঞান দান করে যেগুলোর প্রয়োজন মায়ার সবচেয়ে বেশি ছিল। মায়া প্রায়ই দিনের বেলা তার বাবার সাথে বাগানে খেলাধুলা করত, লিভিং রুমে বসে বই পড়ত, আর রাত হতেই বাবার কাছে নাগমণির গল্প শুনে ঘুমিয়ে পড়ত। মায়া প্রায়ই মালহারকে জিজ্ঞাসা করত, সত্যি কি পৃথিবীতে এমন নাগমণি আছে যেটাকে যে কোনো জীবিত ব্যক্তিকে অমর এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে? তখন মালহার তার এই প্রশ্নের কেবল একটাই উত্তর দেয়, কিছু গল্প সত্য না হওয়াই ভালো। দেখতে দেখতে 9 বছর কেটে যায় আর মায়া সময়ের সাথে সাথে একজন যুবতী ও সুন্দরী রমণীতে পরিণত হয়, যাকে গলির মধ্যে ছেলেরা দেখলেই তাদের হৃৎস্পন্দন বেড়ে যেত। কিন্তু মায়ার পৃথিবী কেবল তার মালহার বাবার চারপাশেই ঘুরে বেড়াত। এক সন্ধ্যায় যখন মায়া তার বাড়ি ফিরে যায়, তখন সে দেখে প্রাসাদের মাঝে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেওয়ালে থাকা পেন্টিং থেকে শুরু করে ড্রয়িং রুমে রাখা রূপার বাতি সব গায়েব, আর তার মালহার বাবার ঘরে যাওয়ার সিঁড়িতে কাদা মাখা পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। মায়া যখন তার মালহার বাবার ঘরে যায়, তখন সে এমন একটা জিনিস দেখতে পায় যেটা দেখে সে জোরে জোরে কান্না করতে শুরু করে। মালহার তার বিছানায় মরে পড়ে আছে আর তার বুকের উপর একটি ছুরি গাঁথা। মায়া যখন চোখ ঘুরায়, তখন দেখে তার বাবার আলমারি খোলা আর সব গয়নাগাটি চুরি হয়ে গিয়েছে। মালহারের যেই ভালোবাসা মায়াকে ব্ল্যাক ম্যাজিকের জগৎ থেকে দূরে সরিয়ে এনেছিল আর তাকে একটি সুন্দর জীবন দিয়েছিল, এখন সেই মালহার এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। মায়ার রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে সে তার চোখের সামনে প্রতিশোধ ছাড়া আর কোনো কিছুই দেখতে পারছিল না। এমন সময় সে একটি মন্ত্র পাঠ করে আর তৎক্ষণাৎ আগের মতো তার পিঠ থেকে 4টি পা বেরিয়ে আসে আর চোখ দুটি থেকে 4টি হয়ে যায়। আর এরপর যা হয়েছে তা হয়তো চোরের দল কখনো কল্পনাও করেনি। রাতের অন্ধকারে শহরের মাঝে মাকড়সা 2টি লোককে এমনভাবে হত্যা করে যে তাদের দেখলে যে কারো আত্মা কেঁপে উঠবে। মায়া তার মাকড়সার মতো 2টি পা এমনভাবে তাদের মুখে ঢুকিয়ে দেয় আর তার চোখের আগুন দিয়ে এমনভাবে দুজনের চেহারা পুড়িয়ে দেয় যে তাদের আপন মানুষরাও হয়তো এই অবস্থায় তাদের দেখলে চিনতে পারবে না। এক ছিল সেই দিন, আরেক ছিল আজকের দিনটা। মায়া এই মনির সন্ধানে না জানি কত মানুষকে মৃত্যুর কোলে শুইয়ে দিয়েছে। এখন হয়তো নাগিনকে মেরে ফেললেই সে তার মালহার বাবাকে আবার জীবিত করতে পারবে। কে তুমি আর কি চাই তোমার? ওই মনি আমার কারণ, তার নাম হচ্ছে আমার মায়া। তুমি এগুলো কিভাবে জানলে? কথা বলতে বলে নতুন কিছু বলো, আবার
আর সেই পুরনো প্রশ্ন বোন, কথা শুনে মনি নেয়ার আগে ভালো কিছু জামা কাপড় পরে নিয়ে নে। বিয়াদব মেয়ে, হাস করা বন্ধ কর। আমি তোকে শেষবারের মতো সুযোগ করে দিচ্ছি, এখান থেকে চলে যা। আমি রোজ তোর মতো নাগিনদের মাংস রান্না করে নাস্তা বানিয়ে খাই। মায়া এতটুকু বলতেই শিবানিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর সে তার নাগিন রূপে ফিরে মায়াকে তার লেজ দিয়ে লেপটে ধরে। শিবানিয়া তাকে পিষে ফেলার আগেই মায়ার সম্পূর্ণ শরীর হাজার হাজার মাকড়সায় বদলে যায়, আর তার লেজ থেকে ছুটে সেই জায়গায় পালিয়ে যায়। শিবানিয়া পরিস্থিতি বুঝে ওঠার আগেই হঠাৎ করেই নাগলোকের বাইরে পড়ে থাকা মশালগুলো জ্বলে ওঠে, তারপর হঠাৎ করেই নিভে যায়। পরক্ষণেই আকাশের কালো মেঘ চাঁদকে ঢেকে ফেলে। এই গভীর নিস্তব্ধতায় কেবল শিবানিয়ার নিঃশ্বাসের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। শিবানিয়া বুঝতে পারে কেউ একজন তার লেজ ধরে টানছে। এর জবাবে সে নাগস্ত্রকে স্মরণ করে, আর অনুমানের উপর ভিত্তি করে মাথার উপর ছুঁড়ে পড়ে। অস্ত্রটি সোজা মায়ার কোমরে গিয়ে লাগে। নাগস্ত্র মায়ার কোমরে লাগতেই নাগলোকের দুয়ারের মশালগুলো একা একাই জ্বলে ওঠে, আর মায়া, যার চারটি চোখ ছিল, সে এখন তার রূপে ফিরে মাটিতে শুয়ে শুয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। মায়াকে মরতে দেখে যখনই শিবানিয়া দুয়ারের কাছে যায়, তখন হঠাৎ করেই মায়া তার সামনে প্রকট হয়ে তাকে চমকে দেয়। শিবানিয়া পিছনে ঘুরে দেখে যে কিছুক্ষণ আগে মরল সে মায়া নয়, সে কেবল একটি ছলনা ছিল। এখন আসল মায়া তার সামনে দাঁড়িয়ে আছে। মায়ার তিনটি রূপ এক এক করে শিবানিয়াকে চারদিক দিয়ে ঘিরে ধরে, আর তার এমন পরিস্থিতি দেখে সে জোরে জোরে হাসতে থাকে। প্রথমবারের মতো শিবানিয়ার চোখে মৃত্যুর ভয় ফুটে উঠেছিল, আর এই সুযোগ নিয়েই মায়া শিবানিয়ার নাগস্ত্র দিয়েই তার বুকে আঘাত করে। এখন তোমার রক্তে নাগলোকের দুয়ার খুলে যাবে, কিন্তু আমার প্ল্যানে তোমার কাজটাই পর্যন্তই ছিল। এ কথা বলে মায়া শিবানিয়ার চুল ধরে টানতে টানতে তাকে নাগলোকের দুয়ার থেকে কিছুটা দূরের একটা নদীতে ফেলে আসে। অবশেষে মায়ার শত শত বছরের সন্ধানের সমাপ্তি ঘটে। মায়া নাগলোকে প্রবেশ করতেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। চাঁদের সুন্দর লাল আভা, খোলা আকাশ আর আয়নার থেকে পরিষ্কার নীল ঝর্ণা, যেখানে তারা প্রতিবিম্বগুলো হীরার মতো চকচক করছে। এই সৌন্দর্যের পিছনে ঝর্ণার মাঝে মায়া একটি সবুজ পান্না দেখতে পায়, যার চমক কুয়াশা চিরে বাইরে বেরিয়ে আসছিল। এক বৃদ্ধ শাস্ত্রী খাবার রান্না করার নদীর কিনারা থেকে পানি আনতে যায়। এমন সময় সে শিবানিয়ার অচেতন দেহ নদীর জলে ভাসতে দেখে। সে কিছু ভাবার ও বুঝে ওঠার আগেই তার সামনে নীলাবন্তী ইয়াক্ষিণী প্রকট হয়। তাকে দেখে শাস্ত্রী বলে ওঠে, নাবিকা, তুমি? তাহলে কি মায়া নাগমণির সাহায্যে তার মালহার বাবাকে জীবিত করতে পারবে? কেনই বা এত বছর পর নীলাবন্তী ইয়াক্ষিণী আবার সেই রাজুর কাছে ফিরে গেল, যে ওই রাতে নীলাবন্তীর তপস্যা ভঙ্গ করেছিল? আর এটাই কি শিবানিয়ার সমাপ্তি? এসব প্রশ্নের উত্তর পাবেন পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ডোডো টিভির নতুন এক্সক্লুসিভ সিরিজ নাগিন। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।